বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সালমা খাতুন, সহকারী শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। প্রথম শ্রেণীর আরবি ইসলাম শিক্ষা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সেই সাথে আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। তার আগে গত ক্লাসে কি পড়িয়েছিলাম সেখান থেকে দু একটা প্রশ্ন করি। গত ক্লাসে তোমাদের সুরা নাস মুখস্থ ছিল। আচ্ছা তুমি বলো তো সুরা নাসটা একটু সুন্দর করে বলো। বাহ, চমৎকার বলেছো। আর দুই একজনের কাছ থেকে শুনি দেখি কি অবস্থা। আচ্ছা তুমি বলো তো সোনা সুরা নাসটা একটু। অনেক সুন্দর বলেছো। তো মোটামুটি সবারই দেখি সুরা নাস মুখস্থ। আজকে কিন্তু আমি তোমাদের শীটের শূন্যস্থান ক থেকে ঘ চারটা পড়াবো। দেখো আমাদের আদি মাতা ড্যাশ এগুলো কিন্তু আমরা যখন প্রথম দ্বিতীয় সেমিস্টারে পড়া পড়েছি তার মধ্যেও কিন্তু এগুলো আমাদের প্রশ্ন আকারে ছিল। এখন আছে এটা আমাদের শূন্যস্থানের মধ্যে। তৃতীয় সেমিস্টারে এগুলো আছে শূন্যস্থানের মধ্যে। দেখো আমাদের আদি মাতা কি? আমাদের আদিমাতা বিবি হাওয়া আলাইহিস সালাম। আমাদের আদিমাতা কে? আমাদের আদিমাতা বিবি হাওয়া আলাইহিস সালাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের মাতার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের মাতার নাম কি? আমিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের মাতার নাম কি? মাতার নাম আমিনা। গ নম্বর মায়ের পদতলে সন্তানের ড্যাশ। মায়ের পায়ের সন্তানের কি? ড্যাশ, সন্তানের বেহেস্ত। আমরা অবশ্যই সবসময় মা বাবার কথা শুনব, শুধু বাবার না মায়েরও কথা শুনতে হবে। মায়ের পদতলে সন্তানের কি? বেহেস্ত। আমরা যদি মা বাবাকে কষ্ট দিই তাহলে কি আমরা কি বেহেস্তে যেতে পারবো? অবশ্যই না। মা বাবা যেভাবে কথা বলবে সেভাবে কিন্তু আমাদের শুনতে হবে। তাদের মনে দুঃখ দেওয়া যাবে না। যদি তুমি কোনো কথা বলে যদি নাও পারো সেটা বিনয়ের সাথে বলতে হবে। অবশ্যই আমরা সবসময় মায়ের কথা বলবো, মায়ের সাথে খারাপ ব্যবহার করব না, ঠিক আছে? ধন সম্পদের ড্যাশভাগের ড্যাশভাগ আল্লাহর রাস্তায় দান করাকে জাকাত বলে। এটা আমরা কিন্তু বড় প্রশ্নে পড়ে এসেছি, জাকাত কাকে বলে? ধন সম্পদের ড্যাশ ভাগের ড্যাশ ভাগ, চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহর আদেশ মতো দান করাকে কি বলে? জাকাত বলে। কি ছোট্ট সোনামণিরা, খুব কঠিন লাগছে? খুব সহজেই কিন্তু আমাদের এই শূন্যস্থানগুলো মুখস্থ হয়ে যাবে। দেখো আমি তোমাদের বোর্ডে লিখে করাচ্ছি এগুলো। শূন্যস্থান শূন্যস্থান পূরণ, আমাদের আদিমাতা কে? আমাদের আদিমাতা কে? আমাদের আদিমাতা আদিমাতা ড্যাশ, আমাদের আদিমাতা বিবি হাওয়া আলাইহিস সালাম। আমাদের আদিমাতাকে বিবি হাওয়া আলাইহিস সালাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার নাম কি?
তাহলে মাতার নাম হচ্ছে আমিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ড্যাশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার নাম হচ্ছে আমিনা মাতার নাম কি মাতার নাম হচ্ছে আমিনা এর মাতার নাম কি মাতার নাম ড্যাশ মাতার নাম আমিনা মায়ের পদতলে সন্তানের ড্যাশ মায়ের পদতলে সন্তানের ড্যাশ মায়ের পদতলে সন্তানের বেহেশত মায়ের পদতলে সন্তানের ড্যাশ পদতলে সন্তানের সন্তানের ড্যাশ মায়ের পদতলে সন্তানের বেহেশত মায়ের পদতলে সন্তানের কি বেহেশত ঘ নম্বরে আর একটা আমাদের শূন্যস্থান আছে ধন সম্পদের ড্যাশ ভাগের ড্যাশ ভাগ আল্লাহর আদেশ মতো দান করাকে যাকাত বলে ধন সম্পদের ধন সম্পদের ড্যাশ ভাগের ড্যাশ ভাগ আল্লাহর আদেশ মতো দান করাকে আল্লাহর আদেশ মতো দান করাকে দান করাকে যাকাত বলে যাকাত বলে আমাদের আদিমাতা ড্যাশ আমাদের আদিমাতা বিবি হাওয়া আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার নাম আমিনা মায়ের পদতলে সন্তানের ড্যাশ মায়ের পদতলে সন্তানের বেহেশত ধন সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহর আদেশ মতো দান করাকে জাকাত বলে আদেশ মতো দান করাকে জাকাত বলে তো ছোট্ট সোনামণিরা আমাদের এই ছিল আজকের শূন্যস্থান আচ্ছা দুই একটা প্রশ্ন ধরি দেখি কেমন মুখস্থ হলো তোমাদের তুমি বলো মায়ের পদতলে সন্তানের ড্যাশ বাহ চমৎকার বলেছ মায়ের পদতলে সন্তানের বেহেশত এবার তুমি বলো আমাদের আদিমাতা থ্যাংক ইউ আমাদের আদিমাতা বিবি হাওয়া আলাইহিস সালাম আর একটা প্রশ্ন তুমি বলো ধন সম্পদের ড্যাশ ভাগের ড্যাশ ভাগ আল্লাহর আদেশ মতো দান করাকে জাকাত বলে অনেক সুন্দর বলেছো ধন সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহর আদেশ মতো দান করাকে জাকাত বলে তো আমাদের এই ছিল আজকে শূন্যস্থান দেখো শূন্যস্থানের উত্তর আমরা কিভাবে লিখব আমাদের এটা এক নং প্রশ্নের উত্তর ছিল সুন্দর করে এক নং প্রশ্নের উত্তর দিয়ে এক নং প্রশ্নের উত্তর
লাইনটা অবশ্যই স্কেল ধরে সুন্দর করে সোজা করে দাগ দিয়ে দিবা। তাহলে ক নম্বরে আমাদের প্রশ্ন ছিল কি, আমাদের আদি মাতার নাম বিবি হাওয়ালাহে সাল্লাম, আমাদের আদি মাতাকে বিবি হাওয়ালাহে সাল্লাম, বিবি আমাদের আদি মাতা বিবি হাওয়ালাহে সাল্লাম। বিবি হাওয়ালাহে সাল্লাম। ষোল স্থান উত্তরের নিচে অবশ্যই আমরা আন্ডারলাইন করব। খ নম্বরে ছিল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার নাম, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার নাম হচ্ছে আমিনা, আমিনা। গ নম্বরে মায়ের পদতলে সন্তানের ড্যাশ, মায়ের পদতলে সন্তানের বেহেশত। মায়ের পদতলে কি সন্তানের বেহেশত। ঘ নম্বরে আমাদের ছিল ধন সম্পদের ড্যাশ ভাগে ড্যাশ ভাগ আল্লাহর আদেশ মতো দান করাকে জাকাত বলে। ধন সম্পদের কত ভাগের কত ভাগ, চল্লিশ ভাগের এক ভাগ। আল্লাহর আদেশ মতো দান করাকে কি বলে, জাকাত বলে। তো এই ছিল আমাদের আজকের শূন্যস্থান। তোমাদের কোনো সমস্যা আছে এটাতে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। কোনো সমস্যা নেই যেহেতু, তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এটা লিখে সুন্দর করে গ্রুপে সবাই পোস্ট করে দিবে। আর যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো। এই দোয়ায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।